فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام عليكم الله وبركاته جزاكم الله خيرا ولك شماعي يعني أمي بصمت تبيت بنموه جا تو أمي بار باربار بوليت. খেয়াল রাখবেন এরকম রিপিট করে দিবেন একবার নাফান একদিন পর আবার করবেন কিন্তু নারাজ হবেন না কারণ আমি ব্যস্ত বা অসুস্থ মানুষরা হয়ে গেলে এই সময় সবাক এরকম হয় কারণ আল্লাহ রসেন সহ থেকে এরকম হাদিস বর্ণিত আছে যে বিকানিম সাহা বলেছেন ইন আল্লাহ হাতাও তাক কবুল করে তবে এই মুহূর্তে এই যে কথিত তোবা এটা না করিয়ে বলবেন তুমি আপনি ওকে স্মরণ করি বলুন আপনি কারণ নবী کریم সাঃ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের লা কথা স্মরণ করিয়ে দাও তাদেরকে বলো প্রশান্তির সাথে বলবে স্মরণ করিয়ে দিবে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ এটা সুন্নাহ আর এরছাড়া পানি যদি খাওয়ায় এতে অসুবিধা নাই কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাজাবর পূর্ণ মুহূর্তে তিনিও পানি ব্যবহার করেছিলেন আরে খাওয়ায় অসুবিধা নাই যদি দেহে তার প্রয়োজন অথবা আপনাকে বললো পানি খাওয়া খাওয়াবেন যদি প্রয়োজন মনে কিন্তু শেষ মুহূর্তে চেষ্টা এটা চেষ্টা করা উচিত তার মুখ থেকে বের হবে লা আর এই মুহূর্তে না আরো আগে করান তাকে সকল করুন তবা শর্তাবলী সকল শুধু এমনি আমি তো করলাম মুখ দিয়ে বললে হবে না তো শর্তাবলী এই জন্যই সবসময় আমাদের সকলকে তাওবার জন্য প্রস্তুত থাকতে হবে لا اله الا الله كتشرون كليتها. قال رب العالمين وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن وللذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. وذكرتهم أنا جرى هنا كرتتها كيف. أجوهم موتوا بس تتوبوا لهم يا رب أمي توبة كلها. তাদেরও তোবা কবুল নাই যারা কাফের অবস্থায় মারা যায় আমি এদের জন্য বেদনাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি অতএব কেউ বুঝা গেল এই সময় তোবা হবে তোবা আগে হবে তাই সব সময় তোবার তোবার অবস্থায় মানুষ থাকবে কারণ মানুষ জানে না কোন সময় তার মত আসবে রব বলেছেন ইয়া ইউ হল্লা হাক্কা তুকাতে ওলা তামু ওয়া ওয়ান্ত মুসলিম এই মন্দার তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো হারাম কারজাতি থেকে বাঁচো হালালের উপর চলো আর ইসলামের অবস্থায় থাকো আর এই অবস্থায় যেন তোমাদের মুখ আসে তোমরা মৃত্যুবরণ করবে না তবে ইসলাম অবস্থায় মৃত্যুবরণ করবে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবে তো বস একদম মারা যাওয়ার সময় আমি তখন লা কিন্তু ওই সময় আপনার আমাদের উচিত আমরা মৃত্যুর যখন নিকটবর্তী দেখতে পাই মহতদের বা মহতাল ওই সময় তাকে বলবো তুমি বলো ইলাহা ইল্লাল্লাহ চেষ্টা করবেন একদম শেষ কালাম যদি লা ইলাহা ইল্লাল্লাহ কারণ মোহাম্মদ ইলাহা ইল্ল দেখাল জান্না যার সর্বশেষ কালাম হবে ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে তো এইটাই হলো মোহাম্মদ আসাম তরিকা এই তরীকায় আমরা চলি আর তোর অবস্থায় আমরা সবসময় থাকবো اللهم أدش كلكم توفيق دعائكم، بارك الله فيكم وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين.